আজ আমরা যে স্বাধীনতার নিঃশ্বাস গ্রহণ করছি তার পেছনে লক্ষ লক্ষ মহাপুরুষদের আত্মবলিদান, ত্যাগ ও তপস্যা রয়েছে, যার ফলস্বরূপ আজ আমাদের স্বাধীন দেশে শ্বাস প্রশ্বাস নেওয়ার সৌভাগ্য হয়েছে। যাদের ত্যাগ, সাহস, শৌর্য, পরাক্রম, সমর্পণে আমরা এই স্বাধীনতা পেলাম, তাদের মধ্যে অনেকেই এখন বিস্মৃত প্রায় বিপ্লবী। এমনই দুই মহান বিপ্লবী যাদের আত্মত্যাগ, সাহস, পরাক্রমের বীরগাথা যুগ যুগান্তর ধরে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অমর হয়ে থাকবে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। সালটা ছিল 1920। দেশে তখন গান্ধীজির আহ্বানে অসহযোগ আন্দোলন চলছে। অবিভক্ত ভারতের ঢাকার বিক্রমপুরের দুই সাহসী ভ্রাতৃদ্বয়, একজন কৃষ্ণপদ চক্রবর্তী এবং অন্যজন নৃপেন চক্রবর্তী, যিনি পরবর্তীকালে ত্রিপুরার সর্বকালের সর্বসেরা এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত হয়েছিলেন। দুজনেই বিদ্যালয় পরিত্যাগ করে ছাত্রজীবনকালেই বিপ্লবী সমিতিতে যোগদান করে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। 1926 সালে কৃষ্ণপদ চক্রবর্তী বিজ্ঞানে স্নাতক হওয়ার পর বিখ্যাত মিটফোর্ড মেডিকেল কলেজে ডাক্তারি পড়া শুরু করেন। কিন্তু স্বভাব বিপ্লবী কৃষ্ণপদ চক্রবর্তী অসময়ে দেশ থেকে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি বিতাড়িত করার লক্ষ্যে অনুশীলন সমিতির সশস্ত্র বিপ্লবীবাদী আন্দোলনে ভ্রাতা নৃপেন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়েন। 1929 সালে বরিশাল বিএম কলেজে বোমা তৈরির রসদ সংগ্রহের অভিযোগে উনি প্রথম গ্রেপ্তার হন। দ্বিতীয়বার গ্রেপ্তার হন 1931 সালে ডাক্তারি চতুর্থ বর্ষের ছাত্ররূপে। সেই সময় একই সঙ্গে ভ্রাতা নৃপেন চক্রবর্তীও গ্রেপ্তার হন। ওই সময়ে ওনারা বিখ্যাত বিপ্লবী নেতা প্রভাত চক্রবর্তীকে গুটি বসন্ত রোগ থেকে সেবা করে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। দুরন্ত বিপ্লবী নৃপেন চক্রবর্তী জেল থেকে পালিয়ে আত্মগোপন করেন এবং যৌবনের বেশিরভাগ সময়টাই উনি আত্মগোপন করে গোপনে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যান। এদিকে বিপ্লবী কৃষ্ণপদ চক্রবর্তীকে গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার তাকে পাঠিয়ে দেন বাংলা ভুটান সীমান্তে দুর্ভেদ্য পাহাড় অরণ্যে ঘেরা বক্সাবন্দি শিবিরে, যার 100 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি ছিল না। 1932 সালের ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর দুদিন আগে সেই অভাবনীয় ঐতিহাসিক ঘটনা ঘটল। কৃষ্ণপদ চক্রবর্তী ও অপর এক বিপ্লবী জিতেন গুপ্ত ওই দুর্গম বন্দি শিবির থেকে পলাতক হয়ে চলে এলেন কলকাতা। কারা রইলৌহ কপাট, কারা রইলৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওড়েও তরু নিশান, ওড়েও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইলৌহ কপাট। প্রায় এক বছর আত্মগোপন থাকার পর ওই বছরেরই শেষে আগরতলায় এক স্বদেশী ডাকাতির মামলায় পুলিশ ওনাকে পুনর্বার গ্রেপ্তার করে। তার মাথার দাম সেই সময় 10,000 টাকা ধার্য হয়েছিল। গ্রেপ্তার করার পর ওনাকে আন্দামান সেলুলার জেলে কালা পানিতে পাঠিয়ে দেওয়া হয়। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়া। সেখানে 1933 থেকে 1938 সাল পর্যন্ত বন্দি থাকেন। এই সময় ওনাকে প্রচণ্ড অমানবিক অত্যাচার সহ্য করতে হয়। বন্দি দশায় ওনার সঙ্গে বিপ্লবী নিরঞ্জন সেন, ডাক্তার নারায়ণ রায়, সতীশ পাকরাশি
গণেশ ঘোষ, সুধাংশু দাশগুপ্ত সহ আরও অনেক মহান বিপ্লবী একসঙ্গে বন্দী জীবন অতিবাহিত করেন। এই সমস্ত ঘটনার নানা বিবরণ লিপিবদ্ধ আছে প্রভাত চক্রবর্তীর স্মৃতিকথা, সুধাংশু অধিকারীর স্মৃতিমন্থন এবং অমরেন্দ্রনাথ রায়ের বেঙ্গল টার্বুলেন্ট ইয়ার্স, এই সকল রচনা। এই মহান বিপ্লবী ভাতৃদ্বয়ের আত্মত্যাগ, সাহস, শৌর্য, পরাক্রমের বীরগাথা আপনাদের সবার মাঝে তুলে ধরলাম। ওনাদেরই পৌত্র আমি সন্দীপ চক্রবর্তী।